রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কি হবে? আন তাহবাতু আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। মানে কবর গিয়ে দেখবে কোন আমল নাই, ডিলিট। কখন ডিলিট হয়েছে? যখন আদবের খেলাফ কাজ করেছে। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, হুজুর ও নিজেই হুজুর, নিজে কিনা? কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোর বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছে, মান তারাকা সালা, যে নামাজ ছাড়লো, ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই, রাসূল কি বলেছে? এবার আপনি কিছু লোকে লাই লাই লাল বিয়ে পড়েছে, আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি, শুনে না আপনাকে শরম লাগে না? দুই নম্বরই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না, আর আমি এটা বললে দোষ? আপনি না পড়লেও দোষ নেই, আর আমি বললেই দোষ? তো যে জিনিস বললেই এত দোষ, আপনি জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করছেন? সৈয়দ ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে না। সৈয়দ ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই, সৈয়দ ইব্রাহিম তো আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য উঠলো, গগন বিদারী সূর্য, পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন হাদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেলবেলা যখন সূর্য ডুবে যায়, সৈয়দ ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ, পড়ে মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। আমার খুব লজ্জা হয় আমাদের দেশের এই কালচারটা দেখে, যে অনেক গাড়িতে দেখা যায়, আমি যখন আসি অনেক সময় ড্রাইভার সাহেবরা খুলে দাঁড়ায় থাকে, বিশেষ করে আমার গাড়িতে এটা করে না, কিন্তু অন্য আরেকজনের গাড়িতে থাকলে এটা করে। আমার কাছে জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে, সেটা হলো যে একজন মানুষ পেছনে বসে আছে, এই ভদ্রলোক কোন রকম সুইচটা হাত দিয়ে টিপ দিয়ে বের হয়ে যেতে পারেন, এটা একটা ছোট বাচ্চাও করতে পারে, এটা করতে কোনো শারীরিক পরিশ্রম ঘাম ঝরে না, কিন্তু না, ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে এসে তার দরজাটা খুলে ধরে থাকতে হবে, তারপর ভদ্রলোক নামবেন। এর যে হাস্যকর আর কি আছে বলেন? ড্রাইভার সাহেব বেচারা গাড়ি রেখে যদি নেমে আসে, তাহলে সেক্ষেত্রে এই লোকটা নামতে ডাবল সময় গেল, কারণ ড্রাইভার সাহেব নেমে এসে তাকে নামাবে, আবার যা তার সিটে বসবে, অনেক সময় রাস্তা জ্যামের সৃষ্টি হতে পারে এর কারণে, এর পাশাপাশি দুর্ঘটনার শিকার হতে পারে গাড়ি। সবচেয়ে বড় কথা হলো যে একটা সুস্থ সবল মানুষ, এত পঙ্গু না, তার তো হাত পা ভেঙে যায়নি, দরজাটা খুলে নামবে, এটা দেখে তার জাত চলে যাবে। আল্লাহ বলেন, এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়, কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুন আলাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব বিষ্ণুই বললেন সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনে কত কাজ করতেন? তাহাজ্জুদ পড়তেন, শেষ রাতে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কুরআন তেলাওয়াত করেছেন, এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়া থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও গিয়ে ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়, তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আর কি। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না।